গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। আজকে রবিবার, ব্রেকফাস্টে আমি তড়কা বানাবো, সঙ্গে আছে রুটি। আমি কিভাবে তড়কা বানাচ্ছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি গোটা মুগ দিয়ে তড়কাটা বানাবো। এখানে আমি সারা রাত্র গোটা মুগকে ভিজিয়ে রেখে দিয়েছি, ভালোভাবে ধুয়ে ভিজিয়েছি। আর এখানে ছোলার ডাল নিয়েছি, এখানে 250 গ্রাম গোটা মুগ আর 250 গ্রামের আধা ছোলার ডাল। ছোলার ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন প্রেশার কুকারের মধ্যে ছোলার ডাল আর গোটা মুগ একসঙ্গে দিয়ে অল্প সেদ্ধ করে নেব। গোটা মুগ আর ছোলার ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন বাকি উপকরণগুলো আমি রেডি করে নিব। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো টুকরো করে নিয়েছি, আদা রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি। লাগবে 2 ডিম। আমার এখানে সেদ্ধ হয়ে গেছে গোটা মুগ আর ছোলার ডালটা। এখানে আমি আটাকেও সুন্দর করে মেখে নিয়েছি, এখন একটু ঢেকে রেখে দিব। এখন আমি তড়কাটা বানিয়ে নিচ্ছি। এখানে কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি আর অল্প পেঁয়াজ কুচি আর অল্প লঙ্কা কুচি দিয়ে 2 ডিমকে আমি ভেজে নিব। আমি এক হাতে ক্যামেরা ধরে রেকর্ডিংটা করছি, এর জন্য একটু নড়ছে। আমি ডিম 2টোকে ভেঙে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভুজিয়ার মতো করে নেব ডিমটাকে। ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিচ্ছি, তাহলে স্মেলটাও সুন্দর হবে। লাল লাল হয়ে গেছে, এখন আমি কুচানো পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি দিয়ে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার হালকা ব্রাউন করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে ভেজে নেব। সবগুলিকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে টমেটোর টুকরোগুলি দিয়ে দিব। এই টমেটোগুলিকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভাজব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ লবণ আমি ডিমের মধ্যে দিয়েছি, সেদ্ধ করার সময় দিয়েছি। টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, টমেটোটা নরমও হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো। সবগুলি মশলা আবার নেড়ে চেড়ে দিব, ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে অল্প লাল লঙ্কার গুঁড়ো। আমি লাল লঙ্কার গুঁড়োটা অল্পই দিব, কারণ কাঁচা লঙ্কা কুচি বেশি করে দিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এখানে সেদ্ধ করা গোটা মুগ আর ছোলার ডালটা দিয়ে দেব। এখন সবগুলি মশলার সঙ্গে এই সেদ্ধ করা জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এখানে একটু জল লাগবে, তাই আমি সামান্য জল গরম করে এখানে দিয়ে দেব।
জলটা দেবার পরে আমি কিছু সময় ফুটিয়ে নিব ভালো করে। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা দেবার পরে ভালো করে আরো 2 মিনিটের মতো ফুটাবো। তো ফুটিয়ে নিয়েছি, এখন এখানে উপর দিয়ে ধনে পাতার কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই 1 চামচ ঘি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে দেব। ভালোভাবে নেড়ে মিশিয়ে 2 মিনিটের মতো ঢেকে রাখব। তারপর হয়ে গেল আমার গরম গরম তরকা। তরকা জেনারেলি মাশকলাইয়ের ডাল দিয়ে হয়, আমি মুগ ডাল গোটা মুগ দিয়ে করছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার তরকাটা। আপনারা কিন্তু অবশ্যই আমি যেভাবে বানিয়েছি সেভাবে ট্রাই করবেন। এখন আমি রুটি বানাবো, গরম গরম রুটি বানাবো। একদিকে আমি রুটি বেলছি আর একদিকে তাওয়াতে রুটিটা সেকে নিচ্ছি। একটা একটা করে সেকে সেকে আমি গরম গরম খেতে দিয়ে দেব। খাওয়ার সময় হয়ে গেছে, সবার খিদেও পেয়ে গেছে। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধব আপনজনের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপিটি। নতুন বন্ধুদের বলছি, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটি অন রাখবে, তাহলে আমি যেগুলি নতুন নতুন রেসিপি শেয়ার করব সেগুলি সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। এই গরম গরম তরকা রুটি খেতে একদম দুর্দান্ত হয়েছে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই সবাইকে গরম গরম পরিবেশন করছি, খেতে দুর্দান্ত হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এই ছিল আজকের আমার এই ভিডিও, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।